এবার আমরা ভূতের ওয়েডিং করতে যাচ্ছি। রাম 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 রাম। দেখিস সামনে আমরা এখন শাহপুর থেকে কাজ ছেড়ে রাত্রিবেলা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। চারিদিকে জঙ্গল, শুনশান রাস্তা, কি হবে জানি না। রাত্রিতে যখন তখন শিয়াল বেরোতে পারে। বন্ধুরা দেখতে থাকুন, এইটাই দেখার জন্য অনেকক্ষণ ধরে ভাবছিলাম কখন কার সঙ্গে দেখা হয়ে যায়। একদম পুরো রিয়ালিটি। এইটাই ভাবছিলাম রাস্তায় কখন কার সাথে দেখা হয়ে যায়। না ভূত, না মানুষ, না কিছু তর্ক বিতর্কতে যাব না, কিন্তু দেখুন এত রাতে কোথায় কি থাকে। এই নির্ঝুম রাস্তায় অন্ধকারের মধ্যে কি থাকে খুব বলা মুশকিল, তাই না? বটে। চলো চলো চলো, দেখি দেখি দেখি। এ কিন্তু একদম ঘর বেঁকি বেঁকি কিন্তু হাঁটছে। এখন কিন্তু মুখটা দেখতে পাইনি। রাত দুটো বাজে, 1:45 না 1:45। আমরা যেহেতু চারজন আছি সেহেতু সাহস করেই এটাকে দেখার চেষ্টা করছি কি বটে, কিন্তু একদম রিয়ালিটি, একদম সত্যি করে কিছু একটা। তাতে মানুষ হোক, খেপা মানুষ হোক, পাগল মানুষ হোক, ভূত হোক বা যা কিছু হোক, হঠাৎ করে গায়ে রাম 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 রাম, এত থাকা যাবে না। চলো চলো চলো,